আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে তৈরি করে দেখাবো রুটি। কিন্তু রুটিটা হবে প্রতিদিনে তো আটা সিদ্ধ করা বা মথ বেল অনেক টাইমের প্রয়োজন, একটা বিরক্তি ব্যাপার চলে আসে রুটিটা তৈরি করতে, অনেক সময়েরও ব্যাপার। তা আমি আজকে দেখাবো তৈরি করে শর্টকাট ইজিভাবে কীভাবে আমরা পাইপেনের ভিতরে রুটিটা তৈরি করে নিতে পারি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ আটা নিয়েছি, এগুলো আটা মেজারমেন্ট কাপের 1 কাপ আটা নিয়েছি। আর এখানে আমি দিচ্ছি 1 কাপের 1/4 ভাগ অর্থাৎ 1/4 কাপ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা দিলে হবে কি, শুধু আটাটা একটু নরম নরম লাগবে, আর চাউলের গুঁড়াটা দিলে খেতে খুবই ভালো লাগবে। একবার হলো এভাবে তৈরি করে দেখবেন যে 1 কাপ আটা এবং 1 কাপের 1/4 ভাগ হলো চাউলের গুঁড়া। এখন আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিব আমি লবণ। রুটিতে আমরা যতটুকু লবণ খাই ওইভাবে এখন আমি ভালোভাবে শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিব। খুবই শর্টকাট হয় এবং খুব তাড়াতাড়ি, খেতে অসাধারণ, খুবই মজা। একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন। এখন আমি পানি দিয়ে দিব, পানিটা আমি আস্তে আস্তে দিব। 1 গ্লাস পানি নিয়েছি, কিন্তু অবশ্যই আমার 1 গ্লাস লাগবে না। আমি এখানে জাস্ট আপনাদের একটা পরিমাণটা দেখালাম যে 1 কাপের সাথে কতটুকু চাউলের গুঁড়া, ওইটাই আপনারা ফলো করে তৈরি করবেন যার যতটুকু প্রয়োজন। এখন আমি পানিটা আস্তে আস্তে দিব, দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। আমি পানিটা দিয়ে ডোটা খুবই মসৃণভাবে তৈরি করে নিয়েছি, দেখ থিকনেসটা এমন হবে ডোটার, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। আমি দেখাচ্ছি এভাবে, আর আমার 1 গ্লাস পানির ভিতরে এতটুক পানি রয়েছে। আপনার পানির পরিমাণটা নির্দিষ্ট না, তবু আমি দেখালাম ডোটা যেভাবে তৈরি করবেন যতটুক পানি নিবে ততটুকু দিবেন। একবার মসৃণভাবে একটা হুইস্কের সাহায্যে ডোটা তৈরি করে নেবেন, যাতে ভালোভাবে ফেটিয়ে একবার মসৃণ হয়ে যায়। এখন আমি চুলায় একটা পাইপেন দিয়েছি, অবশ্যই এটা পাইপেনে করবেন, পাইপেন দিয়েছি এবং চুলার তাপটা দেখুন মিডিয়াম আছে, কোনো তেল দেওয়া হয় নাই, কিছুই না। এখন আমি এখান থেকে 1 চামচ পরিমাণ ডো নিয়ে পাইপেনে দিলাম, দিয়ে এভাবে আমি ঘুরিয়ে 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 আমি পুরোটায় লাগিয়ে দিব। দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিব, এ পাশটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। ভিউয়ার্স দেখুন, এ পাশটা কিন্তু আমার হয়ে এসেছে। এখন আমি উল্টিয়ে দিব, উল্টিয়ে দিয়ে ওই পাশটা আমি ভালোভাবে সেঁকে নিব একবারে রুটির মতো করে। এ পাশটা এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে সেঁকে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। ভিউয়ার্স আমি কিন্তু ডোটা তৈরি করেছি নর্মাল পানি দিয়ে, আমাদের যে খাবার পানি নর্মাল ওই পানি দিয়ে, কোনো সিদ্ধ পানি না, ঠান্ডা পানি না, গরম পানি না, মানে ফুটানো পানি না। এভাবে চেপে চেপে এই সাইডগুলো খুবই ভালোভাবে ওই পিঠটা ভালোভাবে সেঁকে নেবেন। এ ধরনের দাগ ধরে যাবে, এরপরে এভাবে দিয়ে দিবেন। দেখুন রুটিটা কিন্তু মাশাল্লাহ ফুলে, আমরা সিদ্ধ যে বেলুনে ফিরে বেলুনে বেলা হয় সেম ওই রুটির মতো হয়ে গেছে। এর কারণ হলো আপনি এই পিঠটা যখন ভালোভাবে সেঁকে নেবেন তখন ফুলবে, তা না হলে শর্ট করে উল্টিয়ে দিলে কিন্তু ফুলবে না, নরম হবে, খেতে ভালো লাগবে না।
এই পাশটাও আমার দেখুন খুবই সুন্দর হয়েছে, তবু আমি এই পাশটা আরেকটু এভাবে লাল করে সেঁকে নিব। এই যে তৈরি হয়ে গেল আমার একটা রুটি, খোলায় সরি সিদ্ধ করা ছাড়ায়, বেলা ছাড়া, কোনো ঝামেলা ছাড়াই শর্টকাট হয়ে গেল রুটি তৈরি। আমি এখন সেমভাবে আরেকটা রুটি তৈরি করে দেখাবো। এখন আমি ঢাকনা দিয়ে দিব। ভিউয়ার্স দেখুন এই পাশটা কিন্তু আমার হয়ে এসেছে। এখন আমি এই পাশটা উল্টিয়ে দিব। এই পাশটা এখন কেমন হয়েছে, ওই ফিটটা খুবই আমার আগের রুটিটার মতো। আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চেপে চেপে, বেশি না, হালকা হাতে লাল করে নিব। লাল করে নেওয়ার পরে এই পিঠটা যখন ভালোভাবে ভাজা হবে উল্টিয়ে দিলে ওটা আপনা আপনি ফুলে যাবে। অতএব আপনারা এই যে পিছনের এই পিঠটা কিন্তু খুবই ভালোভাবে ভেজে নেবেন একটু ঘুরিয়ে ঘুরিয়ে ধৈর্য নিয়ে। পিছনের পাটটা আমি হাত দিয়ে চেপে চেপে এভাবে হালকা হাতে সেঁকে নিয়েছি, এবং আপনারা উল্টিয়ে দেখবেন যে কীরকম শেখা হলো। এরপরে এভাবে উল্টিয়ে দিবেন, এভাবে একটু দাগ ধরে যাবে। যখন ভালোভাবে হবে আপনা আপনি কিন্তু রুটি ফুলতে শুরু করবে। এই যে কোনো অংশে ফুলা ছাড়া কিন্তু থেকে যায় নাই, যে হয়ে গেল অল্প সময়ে আমার। এখন আমি ওই এই পিঠটা এরকম লাল হয়েছে সেকা, ওই পিঠটাও আমি এভাবে সেমভাবে সেঁকে নিব এই পাশটা। এভাবে আমি সব রুটিগুলাই তৈরি করে নিব। ভিউয়ার্স আমি এইভাবে আরেকটা আরও রুটি তৈরি করে নিলাম। আমি দেখাচ্ছি বারবারে, প্রথমবার দেওয়ার পরে কিন্তু আপনারা পাটিসাপটার মতো টেনে আসলে অপর ফিটটা উল্টিয়ে দিবেন না। ওই ফিটটা হলো এটা, এটা ভালোভাবে আপনারা এভাবে সেঁকে নেবেন, না সেঁকে নিলে কিন্তু ফুলবে না রুটিটা, রুটিটা আপনা আপনিই ফুলে যাবে, আপনারা কিছুই করা লাগবে না। দেখুন এই যে আমার রুটিটা আপনা আপনিই ফুলবে কিন্তু। এই যে এই যে আপনা আপনি কিন্তু ফুলে যাচ্ছে রুটিটা। ভিউয়ার্স দেখুন তৈরি হয়ে গেল রুটি, সিদ্ধ করার ঝামেলা ছাড়াই এবং রুটি বেলার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল ফুলকো রুটি একেবারে সহজে, শুধু একটু ধৈর্যের ব্যাপার। আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন রুটি, খেতে খুবই ভালো লাগে, তৈরি করে দেখবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিউয়ার্স আমার চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতেভাবে সহজ রেসিপি পাওয়ার জন্য। দেখা হবে অন্য ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।